হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা উপবাদ করাবো তোমরা বুঝতে পারছো নিশ্চয় সামনে লেখে দেখে নিশ্চয় তোমরা বুঝে গেছো যে চৌত্রিশ নম্বর বোয়াদ্য মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর তোমাদের মধ্যে একজন ভাই কিন্তু কমেন্টস করেছিল তারা চৌত্রিশ নম্বর বুয়াদ্দ্যটা বুঝতে অসুবিধা হচ্ছে তাই তোমাদের জন্য কিন্তু আজকে সবার আগে নিয়ে এসেছি কথা কি না চৌত্রিশ নম্বর বুয়াদ্দের একদম সুন্দর সবচাইতে সহজতমভাবে এর সালিউশন কীভাবে করা যাবে দেখো বইতে যেহেতু অনেকগুলো ছবি দেওয়া আছে তাই তোমাদের অনেকের কনফিউশন যে তাহলে কি সবকটা একে ছবি এঁকে ভাবেই কি লিখতে হবে না একদম নয় আজকে খাতা পেন নিয়ে বসে পড়ো আর উপবাদটা তোমরা লিখে নাও এই উপবাদ্যটা কিন্তু মাধ্যমিকে যে কোনো বছরের জন্য ইম্পর্টেন্ট তাই চলে আসো কথা না বাড়িয়ে উপবদ্ধটা পড়বো আর কিভাবে একদম শুধুমাত্র বুঝে মানে কোনো রকম মুখস্থ না করে কি করে উপবাদ্দ করা যায় তার প্রসেস কিন্তু আজকে তোমাদের শিখিয়ে দেবো তাই চলে আসা আজকে এই ভিডিওতে যে কি করে আজকে আমরা উপবদ্ধটা ঠিকঠাকভাবে বুঝিয়ে নিয়ে লিখতে পারবো ফার্স্ট দেখো কোশ্চেনটা একটু পড়ে নিই বলছে কোনো বৃত্তের একটি চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোন দ্বিগুণ কোশ্চেনটা পড়ে অনেক খটোমটো লাগতে পারে একদম খটোমটো করার কিচ্ছু নেই সুন্দরভাবে এর ছবিটা দেখে আমরা বোঝার চেষ্টা করি আর উপপাদ্য যখন আমরা লিখবো তাহলে কিন্তু অবশ্যই এর ছবি দেখে কিন্তু ছবি বুঝে বুঝে লিখতে হবে তাই তুমি কিন্তু একদম মুখস্থ করার কোনো রকম চেষ্টা করবে না কারণ মুখস্ত করে কিন্তু উপপাদ্য ঠিকঠাক করে লেখা যায় না তাই বন্ধুরা তোমাদের বলছি মন দিয়ে স্কিপ না করে পরপর কথাগুলো শোনো কিভাবে কীভাবে আমি লিখছি সেইভাবে তোমরা নোট ডাউন করো কারণ বইতে তোমাকে কিন্তু পুরোপুরি সেইভাবে পরিষ্কারভাবে লেখা নেই তাই অবশ্যই চলে আসো বলছে কোনো বৃত্তের তাহলে আমি অবশ্যই একটা বৃত্ত এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ ছবিটা আগের থেকে আমরা এঁকে নিয়েছি একটা বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত বলছে এই বৃত্তের একটা বৃত্ত চাপের দ্বারা গঠিত অর্থাৎ আমরা বৃত্তের কি করেছি এই একটা বৃত্ত চাপ নিয়েছে যে এ থেকে বি পর্যন্ত এবার কোন বৃত্ত চাপ বলতে গেলে দুটো বিন্দু বললে কখনো হয় না আমি যদি বলি এবাপ না একটা সরল রেখা হয় তাই দেখো নিচে একটা বিন্দু বুঝিয়েছি কি একটা কাঠ মানে রেখা বোঝানোর জন্য তাই এ পি বি বৃত্ত চাপের দ্বারা গঠিত কারণ আমাকে ওরা বলেছে যে কোনো বৃত্তের একটা বৃত্ত চাপের দ্বারা গঠিত আমি বলছি এবি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন অর্থাৎ সম্মুখ কেন্দ্রস্থ কোন বলতে আমরা কাকে বলছি বলছি দেখো এ এই কেন্দ্রে যে ছেদ করেছে বি কেন্দ্র থেকে ছেদ মানে কেন্দ্রে যে ছেদ করেছে অর্থাৎ কি হয়েছে এই ও আর ও বি আমি যদি যোগ করি আমি ফার্স্টে দুটো বিন্দু নিয়েছি এ বিন্দু আর বি বিন্দু এ থেকে কি করছি কেন্দ্রকে যোগ করে দিয়েছি এই কেন্দ্রে যোগ করলে এই কেন্দ্রের যে কোনটা উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোন এই মানে কোন ওই চাপের দ্বারা গঠিত ওই একই বৃত্ত চাপের মানে ওই একই বিন্দুর থেকে গঠিত যে কোনো বিত্তস্ত কোণের দ্বিগুণ হবে অর্থাৎ যে কোনো বিত্তস্ত কোণ বলতে আমি বৃত্তের ওপরে যে কোনো জায়গায় একটা বিন্দু ধরবো সেই বিন্দুতে যদি এই এ থেকে আমরা যোগ করে দিই আমরা এখানে সি ধরেছি এই সি থেকে যদি যোগ করে দিই তাহলে এই ওপরে অর্থাৎ এই প্রডিধির ওপরে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হবে বৃত্তস্ত কোণ বা প্রধিষ্ট কোণও কিন্তু তাকে বলা হয় তাই অবশ্যই আমাকে বলছে প্রমাণ করতে যে এই কোণটার মান হচ্ছে এই কোণের দ্বিগুণ দেখো কোশ্চেনটা বুঝতে পারছো কিনা এবার ধাপে ধাপে আমরা করবো আর ধাপে ধাপে তুমি বোঝে নাও ফার্স্টেবাদ লিখতে গেলে ছবিটাকে তোমার সবার উপরে আঁকতে হবে দেখো ছবিটাকে এখানে আঁকার পরে তারপরে কিন্তু লেখার পাঠ আকায় লেখা আমরা শুরু করছি ফার্স্ট লিখতে হয় কি প্রদত্ত প্রদত্ত মানে কি বলছে প্রদত্ত মানে হচ্ছে দেওয়া আছে প্রদত্ত কথার মানেই হচ্ছে কি দেওয়া আছে কি দেওয়া আছে বলছে আমরা কোশ্চেনে যার দেওয়া আছে তার রেসপেক্টে আমরা যা ছবি এঁকেছি সেই ছবিটাতে কোশ্চেনের সাথে মিল করিয়ে করিয়ে বলবো যে তোমরা এটা বলেছিলে আর আমি এটাকে ধরে নিয়েছি এই হচ্ছে আমার মানে সেই ছবিটা তাই সেটাকে আমরা কিভাবে লিখবো ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় একটি বৃত্তের বৃত্তচাপ দেখো তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়েছি আমরা সেই বৃত্তের কি এপিবি একটা বৃত্তচাপ ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার এ কেন্দ্রীয় একটা বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তচাপ দ্বারা গঠিত কি গঠিত বলছে একটা কেন্দ্রস্থ কোন গঠিত তাহলে গঠিত কেন্দ্রস্থ কোন নাম কি বলছে কেন্দ্রস্থকোনের নাম হচ্ছে কোন এ ও এবং একটি বৃত্তস্থ 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 কোন নাম কি বৃত্তস্থ কোন নাম লিখেছি কি এ কোন এ সি বি দেখো এইটা কিন্তু আমরা কোশ্চেন যেমন বলেছি সেই কোশ্চেনের সাপেক্ষে লিখে নিয়েছি যে ও কেন্দ্রীয় একটা বৃত্তে তুমি ছবি দেখে দেখে বলার চেষ্টা করো তাহলেই তুমি বুঝতে পারবে যে উপপাদ্য কিভাবে লিখতে হয় তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্তের এ পিবি বৃত্তচাপ দ্বারা গঠিত এই যে এপিবি একটা বৃত্তচাপ এই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন কেন্দ্রে যে কোন উৎপাদন করেছেন এই কোনটা এও বি এবং বৃত্তস্ত কোন হচ্ছে এসিবি অর্থাৎ তুমি যে একটা কেন্দ্রস্থ কোন রেখেছো আর একটা বৃত্তস্ত কোন রেখেছো তুমি সেটা বলে দিয়েছো যে একটা কেন্দ্রস্থ কোন হচ্ছে এও বি এঁকেছি আর একটা কোণ কোনটা না এসিবি এর পরের পর প্রমাণ করতে হবে বা প্রামাণ্য বলে লেখা থাকে বা তুমি লিখতে পারো একবারে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে সিম্পল জিনিস যে এই এই মান দ্বিগুণ আমাকে না তাই ওই কেন্দ্র মানে কোন ওই একই বৃত্ত চাপের গঠিত বৃত্তস্ত কোন দ্বিগুণ তাহলে আমি বলতে পারি কোন এ ও বি অর্থাৎ এই কোনটার মান হবে এই ওপরের কোণের দ্বিগুণ তা এইটা হবে ইকুয়াল টু টু ইন্টু কোন এ সি কোথাও কি কোথাও বোঝা অসুবিধা আছে একদম পরিষ্কার লিখে দিচ্ছি তুমি ঠিকঠাক করে বুঝে নাও বুঝে নিয়ে তুমি প্রদত্ত মানে বুঝিয়ে দিয়েছি এবার আমরা কি খুব প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না এই এ ও বি কোণের মানটা কত হবে সি বি কোন দ্বিগুণ তাই টু ইন্টু বি দেখো উপবাদ্য কিন্তু আমি শিখিয়ে ছাড়বো তোমাদের এইবার চলে আসো অঙ্কন এবার চলে আসো অঙ্কন বলছে এবার একটু ছবি আঁকতে হবে কেমন ছবি আঁকতে হবে না ঘর বাড়ির ছবি আঁকতে হবে না এই উপবাদ্যটা প্রমাণ করার জন্য তোমাকে একটা ছবি এক্সট্রা এঁকে নিতে হবে নিতে হবে হবে থেকে না তাহলে কি জানবো ডাক্তারবো হচ্ছে এরকম ভাবে যে সি ও যোগ করে এই দেখো সি ও বাহুকে যোগ করে আমি কিছুটা বাড়িয়ে দিলাম সেই বাড়ানোর লাস্ট বিন্দুটার নাম দিলাম ডি তাহলে আমরা কি বলতে পারি সি ও সি ও সি কমা ও যোগ করে যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম বর্ধিত করলাম ব্যাস একদম মানে সিম্পল দেখো তুমি ছবি এঁকে এইটুকু করা মানেও কিন্তু তোমাকে একটা পার্টমার্কিং দেবে তাই তুমি একদম মুখস্থ করতে যাবে না তুমি ঠিকঠাক করে বুঝে নাও বুঝে নিলে তুমি নিজেই লিখতে পারবে একদম গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা তাই চলে আসো অঙ্কন কমপ্লিট এইবার চলে আসো প্রমাণে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রমাণে আমরা কি করব বোঝা রাখো তো এই যে আমরা একটা সরল লেখা যোগ করেছি না সি ও যোগ করে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি ঠিক তো এই ডিও বর্ধিত করাটা কি হয়েছে ভালো করে বোঝো যে এইটা একটা ত্রিভুজ পেয়েছি এই পাশে একটা ত্রিভুজ পেয়েছি দুটো ত্রিভুজ আমরা পেয়েছি না যোগ করার ফলে আমরা কি পেয়েছি দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ এই দুটো ত্রিভুজ কেমন বলছি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে যদি বলি আমি যে কেন এটা বৃত্ত সমাধি কি করে বুঝছি দেখো এই সরল রেখাটা যোগ করাতে কি হয়েছে একটা বৃত্ত ভালো করে বোঝো এইটুকু জায়গায় একটা বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধির দিকে যত সরল রেখায় আমি আঁকি না কেন যত রকম ভাবে যেদিকে আঁকি না কেন কেন্দ্র থেকে প্রত্যেকটাই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু সমান তাহলে তুমি ভালো করে বোঝো তো এখান থেকে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে পরিধি বরাবর এই যে সরলরেখাটার মান যা হবে এই কেন্দ্র থেকে পরিধি বরাবর এই সরলরেখাটার দৈর্ঘ্য তাই তাই হবে না অর্থাৎ আমি বলতে পারি যে এই বাহুটার দৈর্ঘ্য যা এই বাহুটার দৈর্ঘ্য তাই এইবার একটা ত্রিভুজে যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে অবশ্যই তারা সমদিবাহু ত্রিভুজ তাহলে তুমি বুঝতে পারছো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এর এই বাহু এই বাহু সমান এটাও একটা বাহু ত্রিভুজ আবার এই ডান দিকে ত্রিভুজেরও কিন্তু এই বাহুটা এই বাহুটা সমান তাই এটাও একটা সমধিবাহু ত্রিভুজ তাই আমরা এক একটা করে ত্রিভুজ নিয়ে কাজ করবো তাহলে ফার্স্ট কোন ত্রিভুজ দিয়ে কাজ করবো বলছে ত্রিভুজ এ সি ও এই যে ত্রিভুজ এ সি ও বা ত্রিভুজ এ ও সি যে কোনো তুমি একটা লিখতে পারো তাহলে লিখবো ত্রিভুজ এই ত্রিভুজ চিহ্ন দেবো যে এ ও সি এর দেখো আমি এই ত্রিভুজটার থেকে কি পাচ্ছি বলছে এই ত্রিভুজ থেকে আমি বলতে পারছি যে ও এ ও এ ইকুয়াল টু কি ও সি ও ইকুয়াল টু ও সি দেখো এই দুটো বাবু সমান সুতরাং যেহেতু ওই দুটো বাহু সমান তার জন্য লিখছি যে এত এর ওই কালটু ওসি সুতরাং চিহ্ন দিয়ে যে তাহলে এই কোনটা যা হবে এই কোনটাও তাই হবে বা কথা হচ্ছে কেন এই কোনটা এই বাহুটা বাহুটা তো সমান বুঝতে পারছি তাহলে এই কোনটা এই কোনটা সমান কেন বলছে তো মনে রাখবে একটা সমদ্বিবাহু ত্রিভুজের অর্থাৎ যদি সমান বাহু হয় একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি সমান বাহু হয় দুটো বাহু এই এই ত্রিভুজটার যদি এই বাহুটাই বাহুটা সমান হয় তাহলে অবশ্যই তার ভূমি সংলগ্ন কোন দুটোর মান সমান হবে যে দুটো বাহু সমান হবে তার সেই সেই বাহু দুটোর সঙ্গে যে বাহুটা থাকবে সেই বাহুর দুই সাইডের দুটো কোন কি হয় সমান হয় তাহলে এই দুটো বাবু সমান এই দুটো বাহুর সাথে অ্যাটাচ করেছে এই বাহুটা তাহলে এই কোনটা আর এই কোনটা কি হবে সমান হবে মনে রাখবে তাহলে কি করতে হবে লিখবো সুতরাং কোন ও এ সি এই যে ও এ সি এইটা যা হবে কোন ও সি এ ও তাই হবে ও সি এ ও তাই হবে দেখো বুঝতে পারলে কিনা যেহেতু তাহলে ওই দুটো বাহু সমান তাহলে অবশ্যই কি হবে দুটো কোন সমান হবে এইটা বোঝা গেল এইবার তুমি ভালো করে বোঝো একটা ত্রিভুজের যদি কোনো একটা বাহুকে বর্ধিত করা হয় বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয় এই বাইরে যে কোনটা আসে একে বলা হয় কি বিত্তস্ত কোন কি বলা হয় বিত্তস্ত কোন এই কোটাকে কি বলা হবে বিত্তস্ত কোন বলা হবে এই বিত্তস্ত কোণের মান হবে এই ত্রিভুজের ভেতরের অন্তস্ত যে কোন আছে সেই কোনটা বাদ দিয়ে বাকি যে দুটো কোন হবে তার যোগফলের সাথে সমান অর্থাৎ এই কোনটা যা আর এই কোনটা যা এই দুটো কোণের যোগফলের সাথে সমান হবে বাইরের বৃত্তস্ত কোন আবার বলছি এই বাইরের বিত্তস্ত কোণের মান কি হবে বিপরীত অন্তস্ত কোন দয়ের সমষ্টির সমান বিপরীত এই যে এই কোণের বিপরীত কোন হচ্ছে এই দুটো অন্তঃস্থ মানে ভেতরের কোণ অন্তঃস্থ কোণ ধর সমষ্টির সমান মানে যোগফলের সমান তাহলে আমি তো বলতে পারছি যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না এইটা কিন্তু বলছো কি করে হচ্ছে দেখো তো এটা একটা তো এই ত্রিভুজ যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দিয়েছি তাই যে অসিটা তো বাহু তো এই অসি বাহুকে বাড়িয়ে দিয়েছি তার মানে এটা কোণ উৎপন্ন হয়েছে এই দেখো ডিপ করে কালার করে দিয়েছি এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোনটার মান হচ্ছে এই দুটো কোণের যোগফলের ফলের সমান তাহলে কি আমি বলতে পারি যে সুতরাং কোন এ ও ডি অর্থাৎ বহিস্থ তাই লিখছি সুতরাং বহিস্থ কোন এ ও ডি এ ও ডি এই কোনটার মান হবে কি হবে বলছে এই দুটো কোন যোগ ফলের সমান অর্থাৎ কোন এ ও সি কোন সরি ও সি বলছি কেন ও সি যোগ কোন ও সি এ এইবার দেখো তো এই যে ও আর আর ও সি এ ও এসি আর ও সি এখন আর তুমি তো আগে একটু আগে লিখে নিয়েছো যে ও মানে মানেও যা ওসি এ মানে ও তাই তুমি কি করবে এখানে মানটাকে বসিয়ে দেবে এই ও এর জায়গায় বসিয়ে দিতে পারো ও যোগ আর একটা তো আছেই ঠিক তো তাহলে আমরা বলতে পারি বা এখানে একটা আমি আবার এই লাইনটাই লিখে দিচ্ছি ও এ ডি টু শুধু মানটাকে বসিয়েছি তারপরে বলতে পারি বা ও এ ডি মানে হচ্ছে তাহলে কত আসলো টু ইন্টু ও সি এ দেখো এটা তুমি বুঝতে পারছো কিনা এটাকে আমি নাম দেবো এক নম্বর সমীকরণ তাহলে ডট ডট দি দিয়ে নাম দিয়ে দিলাম এক নম্বর সমীকরণ দেখো যে ও এ কোন অর্থাৎ এ ডি কোনটার মান হলো কি মানে এই এই দ্বিগুণ একটা পার্ট আমরা পেলাম তাই এটাকে নাম দিলাম এক নম্বর সমীকরণ দেখো দেখো কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে কিনা যদি অসুবিধা না থাকে তাহলে এই অব্দি তোমরা ঠিকঠাক করে টুকে নাও এর বাকি পার্টটা আমি উপরে করে দিচ্ছি আবার মুছে দিয়ে এইবার বাকি পার্টটা কি লিখবো লিখবো আবার আবার এবার তুমি ভাবো তো যে তুমি বাদিকে ত্রিভুজ নিয়ে কাজটা করছো ডান ত্রিভুজটা বাকি না তাহলে আমরা দেখতে পারি আবার যে ত্রিভুজ কি না বিওসি এর ভালো করে বোঝো এই যে বিসি বিওসি এই ত্রিভুজের তাই ত্রিভুজ চিহ্ন দিয়েছি বিওসি এর কি তুমি আবার বলো এই বাউটার সাথে এই বাহুটা সমান একই তো ঘটনা সে একই রকম ভাবে যেহেতু কেন্দ্র থেকে বাউু সমানটাকে যোগ করেছে তাহলে এই বাহুটা এই কি হবে সমান হবে তাই বিওসি এর ও বি ইকুয়াল কত ওসি দেখো তাহলে এই বাহুটা এই বাউটা যদি সমান হয় তাহলে অবশ্যই এই কোনটা আর এই কোনটা সমান হবে কিনা বলো তো কারণ সমাধিবাহু ত্রিভুজ হলে দুটো কোন সমান হবেই তাই বলতে পারি যে সুতরাং কি বলতে পারি যে কোন ও কোনটা যা হবে কোন ও সি বিও কিন্তু তাই হবে এই যে সি বি এই কোনটাও যা এই কোনটাও তাই তাই লিখে নিয়েছে আমরা যে এই কোনটা যা এই কোনটা তাই এইবার দেখো একই রকম ঘটনা ঘটছে কিন্তু দুই রকম ত্রিভুজের ক্ষেত্রে এখানেও কিন্তু এই বাবুটাকে যখন বর্ধিত করেছে এটা বহিষ্ট কোণ উৎপন্ন হয়েছে তাহলে এই বহিস্থ মান তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বহিস্থ বহিস্থ কোন বিওডি এই কোনটার নাম কি বিওডি তাহলে বি ও ডি এই বহিস্থ কোণের এই মানটা তাহলে কি হবে বলছে এই বহিস্থ কোণের মান হবে বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ এইটা আর এইটা যোগফলের সাথে সমান আসবে তাহলে বলতে পারি কোন ও বি সি কোন দেখো এবার তুমি একই রকম ভাবে বলতে পারো বা কোন এ সরি বিওডি এই যে বিওডি কোন যে কথা ছিল বাজে গিয়ে সেই বিওডি বিওডি লিখলাম এই ও বিসির যে আমি কি বসিয়ে দিতে পারি কারণ ও সি বি কারণ তুমি একটু আগে প্রমাণ করেছো ওবিসি যা ওসিবি তাই তাই আমি একটা ওবিসির জায়গায় একটা ওসিবি বসিয়ে দিলাম প্লাস কত লিখতে পারি ওসিবি যেমন আছে তেমন লিখলাম তাহলে কি আমি বলতে পারি যে কোন বি ও ডি তার মানে হচ্ছে দুটো তাই টু টু কোন ও সি এটাকে আমি নাম দিলাম দু নম্বর সমীকরণ দেখো বুঝতে পারছো এইটুকু করতে পারা মানে উপবদ্ধ প্রায় শেষ মাত্র তোমার কাজ কি কাজ হচ্ছে লিখতে হবে এক ও দুই নং সমীকরণ এক ও দুই নম্বর সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই এবার দেখো তো এক নম্বর সমীকরণে আমি পেয়েছিলাম এ ও ডি তাই লিখবো যে এক নম্বর সমীকরণ পেয়েছিলাম কোন এ ও ডি তাহলে এক নম্বর সমীকরণের সমীকরণের বাসাইট অর্থাৎ কোন বি ও ডি এই বাসাইট সাইড যোগ করলে আমার ডান সাইড তাহলে যোগ করা বাকি আছে তাহলে ডান সাইডে কত ছিল বলছে সাইডে ছিল আগের অঙ্কেতে মানে আগের এক নম্বর সমীকরণে সাইডে ছিল কোন ও সি এ কোন টু ইন্টু ও সি এ এই যে এই কোনটার দ্বিগুণ ছিল প্লাস এখন যেটা পেলাম সেটা কি না টু ইন্টু কোন ও সি বি বাদিক বাদিক যোগ করলাম ডান দিক ডান্দিক যোগ করলাম এবার বাদিকে যেটা আমরা যোগ করেছি এ ও ডি আর ডি তুমি ভালো করে যদি খেয়াল করো দেখো তো এ মানে এই কোনটা আর বিও ডি মানে নিচের এই কোনটা আদতে এই কোন আর এই কোন মানে অ্যাকচুয়াল পুরো কোনটাকেই বোঝানো হয় তাই পুরো কোনটার নাম কি বলতে পারি এ বি তাই আমি এখানে বসিয়ে দিলাম কত কোন এ ও বি এই কোনটার মান কত হবে এই দুই দিক থেকে যদি আমি দুই দুই কমন নিয়ে নিই মানে এখান থেকে যদি দুই কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে আছে কত কোন ও সি এ যোগ কোন ও সি বি আর একটু যদি তুমি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন এ ও বি এইটা মানে টু ইন টু এই যে OCA ও সি মানে কোনটা OCA দেখো এই ছবিটা একটু অনেক ইয়ে হয়ে গেছে বলে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ছবি কালো কালো দিয়ে করে দিচ্ছে OCA মানে এই কোনটা আর হচ্ছে কি OCB OCB মানে এই কোনটা তাহলে এই দুটো করে যোগফল মানে আলটিমেটলি পুরো কোনটা তাহলে আমি ওই দুটো করে যোগফলের জায়গা বসিয়ে দিতে পারি কোন ACB ACB দেখো তাহলে কিন্তু আমার চলে আসলো যে কেন্দ্রস্থ কোন না এটা এ ও বি এই কোনটা কি হচ্ছে তাহলে বিত্তস্ত কোন যেটা আছে আমাদের সি বি তার কিন্তু চলে আসলো কি দ্বিগুণ এর পাশে তুমি লিখে দেবে প্রমাণিত একদম সহজ বন্ধুরা এইটুকু করতে পারলেই কিন্তু মাধ্যমিকে তুমি পাঁচ নাম্বার পাবে তাই উপবাদ্য কিন্তু তুমি একদম ছেড়ে আসবে না এই উপবাদ্য এমন একটা জিনিস উপবাদ্য সম্পাদতে কিন্তু প্রচুর পরিমাণে নাম্বার ওঠে তাই একদম কিন্তু না ছেড়ে মনোযোগ দিয়ে তুমি ভিডিওটা ভালো করে দেখে নাও আর তাড়াতাড়ি তুমি সঙ্গে সঙ্গে কি করে নোট ডাউন করে নাও যাতে সবার আগে তুমি করে আসতে পারো যদি এই ভিডিও দেখতে পারো সবার আগে তোমার হবে উপবাদ্য তাই চলে আসো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত থাকবে তাই যারা চ্যানেলের সঙ্গে জুড়ে আসো তাদের অসংখ্য ধন্যবাদ যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে তোকে আর বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তুমি অবশ্যই জানাবে আর যদি বন্ধুরা যদি তোমাদের কোনো অঙ্কের ডিমান্ড থাকে যে না দাদা এই অঙ্কটা আগে করিয়ে দাও তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো সবার আগে তোমার ওই ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য চলে আসো আজকের মধ্যে এই পর্যন্ত